নমস্কার বন্ধুরা, আমি রোহিণী। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আরও একটি নতুন ব্লগে। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আজ সকালে ঘুম থেকে উঠে দেখলাম বারান্দায় হালকা হাওয়া দিচ্ছে, রোদ উঠেছে। তারপর আজ কি ব্রেকফাস্টে বানাবো ভাবলাম। কদিন আগে বাজারে গিয়ে ইটালিয়ান যে স্প্যাগেটি সেটা কিনেছিলাম, আগে একদিন বানিয়েছি আর আজকে বানাবো। আমরা সাধারণত চাইনিজ নুডলসই খেয়ে এসেছি বাড়িতে থাকতে, এই স্প্যাগেটিটা অনেকেই খান। আমি আজকে দ্বিতীয়বার বানালাম, সাধারণ কিছু সবজি দিয়েই বানাবো। স্প্যাগেটিটা সেদ্ধ করার প্রসেসটা একটু নুডলসের থেকে আলাদা, এটা কিন্তু ভেঙে সেদ্ধ করতে হয় না, একদম গোটা গোটাই এই ফুটন্ত জলের মধ্যে দিতে হয় এবং আস্তে আস্তে একটা করে প্রান্ত নরম হয়ে জলের মধ্যেই ওটা পুরোটা চলে যায়। বাকি যে সবজিগুলো বা টুকটাক যা আছে সেগুলোকে একটু মিক্সিং বলে মিক্স করে নিলেই কাজ শেষ অনেকটাই। ইটালিয়ান থেকে স্প্যাগেটি পাস্তা এগুলো আমাদের খাদ্যাভ্যাসের মধ্যেও যেরকম চলে এসেছে, আর রাইস নুডলস বা ফ্লোর নুডলস দুটোই আমরা যেটাকে চাউমিন বলি, এটা চাইনিজ খাদ্যাভ্যাস থেকে আমাদের খাদ্যের মধ্যেও নিজস্ব একটা ভাবে চলে এসেছে। এই যে আমার স্প্যাগেটিটা পুরোটাই জলের মধ্যে চলে গেছে এবং আর কিছুক্ষণের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে, সেদ্ধ হয়ে গেলে এটা জল ঝরিয়ে নেব। আমি সাধারণত বিভিন্ন ধরনের কন্টিনেন্টের খাবারই এখানে ইউএসএতে এসে আমরা খেয়ে থাকি, যেহেতু এখানে বিভিন্ন কন্টিনেন্টের খাবারই বাজারে বিক্রি হয়। তবে অবশ্যই রেডিমেড না, আমরা বানিয়েই খাই সাধারণত, তাহলে নিজের মতো ঝাল তেল মশলা সেটা দিতে পারি। এই আমার স্প্যাগেটিটা প্রায় তৈরি হয়ে গেল। স্প্যাগেটি অনেক সময় ডিমের সাথেও খাওয়া যায়, সাধারণত বা ভেজও খাওয়া যায়, আমি যেরকম আজকে ভেজ খাবো। তবে আমার হাজব্যান্ডকে একটা ডিমের কোচ ওটার সাথে বানিয়ে দিয়েছিলাম, ও সাধারণত ভালোবাসে বলে। তারপরে ব্রেকফাস্ট করে নিয়ে আমি রওনা দিলাম বাজারের দিকে। আজকে আমাদের অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়েই দেখি কী সুন্দর ঝলমলে রোদ উঠেছে, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। সকালবেলায় এই সময়টা হাঁটতে খুব ভালো লাগে। পাশেই যে হাই স্কুলটা আছে সেখান থেকে আজ কিছু কিছু আওয়াজ ভেসে আসছিল, আজকে ওদের কিছু ইভেন্ট হয়তো আছে। তারপরে এরই মধ্যে আমি কথা বলতে বলতে পৌঁছে গেলাম এইচইবিতে, আমাদের যে কাছেই যে গ্রোসারি স্টোরে আমরা যাই, সেখানে আজকে গিয়ে দেখলাম তখন অনেক মানুষ আজকে কিন্তু সকাল হলেও বাজার করতে এসেছেন। আর এখানে ধনে পাতা গাছ আর লঙ্কা গাছ বিক্রি হচ্ছে দেখলাম, এই যে উপরের শাড়িতে ধনে পাতা, নিচের শাড়িতে অনেক গাছের মাথায় লঙ্কা চারাও বিক্রি হচ্ছিলো, আরও নানান ধরনের গাছ বিক্রি হচ্ছিলো। এখানে কোলিয়াসের এই ঝাড়গুলো সবসময়ই থাকে, বিক্রি হয়ে যায়, আবার ওরা নতুন রিস্টক করে। এই গাঁধা ফুলের গাছগুলি আজকে নতুন রিস্টক হয়েছে দেখলাম, দেখলে বেশ শীতকাল এসছে, শীতকাল আসছে এই ব্যাপারটা আসে। এই যে চন্দ্রমল্লিকা, ছোটো ছোটো বিভিন্ন রঙের চন্দ্রমল্লিকা চারা ফুল সমেত বিক্রি হচ্ছে, এগুলো তো সবসময় শীতকালে দেখে এসেছি, তাই এখনও এগুলো দেখলে খুব ভালো লাগে, মনে হয় এবার তো শীতকাল আসছে। এই আস্তে আস্তে আমি এই চারাগুলোর পাশ দিয়ে গেটের দিকে এগিয়ে যাচ্ছি। এবার একটা ট্রলি নিয়ে আমি টুকটাক বাজার সেরে নেব। এদিকে পুদিনা পাতার চারা, ধনে পাতার চারা, টমেটোর চারা, এরকম অনেক চারা বিক্রি হচ্ছিলো, আর এই ফুলটার নামটা ঠিক আমি জানি না, এগুলো বিক্রি হচ্ছিলো। আর আজকে হিউস্টন থেকেই আমি বর্ধমানে অবস্থিত আমাদের বাড়ির থেকে কাছেই 108 শিব মন্দির দর্শন করার সুযোগ হলো। আজ মা এবং বোন ওই মন্দিরে গেছিলো, ওরা অবশ্যই বর্ধমান যাচ্ছিলো বোনের একটা পরীক্ষার কাজে, তার পথে এই মন্দির দর্শন করেছিলো। এই মন্দিরটার চত্বরটা খুব পরিষ্কার, সুন্দরভাবে সাজানো, আর যে জলটা ছিল তার মধ্যে দেখলেন কত মাছ ভেসে বেড়াচ্ছে, মাছ চাষ করা হয়েছে। এই প্রত্যেকটি 108 মন্দিরের প্রত্যেকটি মন্দিরে একটি করে শিবলিঙ্গ আছে, এখানে একটি বাগানের মতো জায়গাও রয়েছে। আমার খুব ভালো লাগতো এই মন্দিরটা, সেই জন্যই আজকে যখন বোন আর মা গেছিলো আমাকে একটু ছবি তুলে পাঠিয়েছে, আমিও একটু মন্দিরটা দর্শন করলাম এত দূর থেকেই। আর একটা কথা আজ না বলেই নয়, আমার খুব আনন্দের কথা, এই যে জামাটা কিনেছিলাম কানপুর থেকে, জামাটা একদম প্লেন ছিল, তাই ভাবলাম জামাটাকে একটু জমকালো করি। আমার তো জানেনই এমব্রয়ডারির কাজ করতে অন্যান্য হাতের কাজের মতনই ভালো লাগে, তাই বেশ কিছুদিন আগে থেকেই খুব সাধারণ একটা ডিজাইন দিয়ে এমব্রয়ডারির কাজ করছিলাম জামাটাকে ভরাট করব বলে। আর জামাটার যে মূল অংশ সেটার
কাজটা শেষ হয়েছে। তবে আমি ভাবছি ওপরের যে সাদা অংশটুকু রয়েছে তার মধ্যেও এই মেরুন রঙের একটু ডিজাইন করব। এখনও সেটা মনের মধ্যে ভাবনায় আছে। বাকি জামাটা কিন্তু পুরোপুরি আমি কাজ করেছি। দেখুন প্লেন জামাটা এখন দেখতে একটু প্লেনের থেকে কম লাগছে, একটু জমকালো হয়েছে। এই নিজের হাতে ছোট ছোট করা কাজের মধ্যে একটা অনেক রকম আনন্দ আছে। হয়তো একটা জমকালো জামা আমি কিনতেই পারতাম, কিন্তু তার থেকে এটার মধ্যে একটা অন্য আনন্দ আছে। আজ আসি, আবার নতুন একটা ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে।